খেয়াল করি। এবার আমরা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই অধিবৃত্তের বিভিন্ন উপাদান বের করা শিখব। কীভাবে আমরা বিভিন্ন উপাদান বের করব, দ্যাটস ইট। প্রথম কথা হচ্ছে এখানে আমরা একটা জিনিস ফোকাস রাখবো, কে আগে আছে, ওয়াই আগে নাকি এক্স আগে। যে আগে থাকবে সেই বরাবর হচ্ছে আমার আর অক্ষ থাকবে। ওকে, সো এখানে হচ্ছে ওয়াই আগে, দ্যাট মিন্স আমার আর অক্ষ কোথায় হবে, ওয়াই অক্ষ বরাবর। দ্যাট মিন্স আমি স্ট্রাকচার টাকলে অনেকটা এরকম হবে, খেয়াল করি আমি একটু বড় করে আঁকতেছি তাহলে বেটার হবে বুঝতে। এটা হচ্ছে আমার কেন্দ্র সি, জিরো জিরো, এবং এই বরাবরই হচ্ছে আমার অ্যাকচুয়ালি হচ্ছে কি এটাকে বলা যায় এক্স অক্ষ, তাই না? ওকে, এটা হচ্ছে আমার কি অক্ষ, ওয়াই অক্ষ। সো এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, এ হচ্ছে জিরো কমা বি, এ প্রাইম জিরো কমা মাইনাস বি। এটা যদি আমি এস বলি, এস হচ্ছে জিরো কমা বিই, এস প্রাইম জিরো কমা মাইনাস বিই। এটাকে যদি আমি বলি নিয়ামক রেখা, যেটা তার আর অক্ষরেখার ছেদবিন্দু, অক্ষরেখা বলতে বুঝাইছি আর অক্ষ। ওকে, সো এটা হবে স্থানাঙ্ক কী হবে, জিরো কমা বি বাই ই, এটার স্থানাঙ্ক জিরো কমা মাইনাস বি বাই ই। এখন খেয়াল করি আমরা যদি নিয়ামক রেখার ইকুয়েশন বলি, এটা কি নিয়ামক রেখা না? সো এটার স্থানাঙ্ক মানে সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু বি বাই ই, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই ই। দুইটাকে যদি আমি কানেক্ট করি তাহলে লিখতে পারি কি, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। সো আমি এখান থেকে এটা উঠাই দিলাম। ওকে, এবার আসি, আমি যদি বলি শীর্ষবিন্দুগামী স্পর্শকের ইকুয়েশন, দ্যাট মিন্স এই এ এবং এ প্রাইম, এটা কি হবে সমীকরণ, ওয়াই ইকুয়াল টু মাইনাস বি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস বি। দুইটাকে যদি আমি কানেক্ট করি তাহলে আমি কী লিখতে পারি, এটাকেও কানেক্ট করলাম আর এই যে এটাকে কানেক্ট করলাম, তখন আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি। এটা হচ্ছে শীর্ষে স্পর্শক। ওকে, আর ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, এটা ছিল আমার নিয়ামক রেখা। এবার খেয়াল করি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা কি আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ না? সো এটার মানে সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়াল টু বিই, এই এস প্রাইমের হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস বিই। দুইটাকে যদি আমি কানেক্ট করি তাহলে আমি কী লিখতে পারি, এটাকে যদি কানেক্ট করি আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস বিইকে যদি কানেক্ট করি, লিখতে পারি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বিই। এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এবার আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা জানতে চাচ্ছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু কী হওয়া উচিত, টু ইন্টু এ স্কোয়ার বাই বি হওয়া উচিত। ওকে, এবার আমরা এটার উৎকেন্দ্রিকতা বের করব, ই এর মানটা কী হবে, ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আগেরটার সাথে খেয়াল করলে আমরা বুঝতে পারবো এটা। ওকে, এবার খেয়াল করি আমরা যদি এবার বলি ই এর মান পাইলাম, আচ্ছা এবার আর অক্ষের দৈর্ঘ্য কী হবে, আর অক্ষের দৈর্ঘ্য হবে টু বি, অনুবন্ধী অক্ষ টু এ। ওকে, এবার এটার যদি আমরা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে চাই, পরামিতিক স্থানাঙ্ক, সো তখন কী লিখব, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, ওয়াই ইকুয়াল টু বি সেক থিটা। ওকে, আর যদি হচ্ছে আমরা পরামিতিক স্থানাঙ্ক তো বুঝলাম, এবার হচ্ছে আমরা পোলার স্থানাঙ্কটাও দেখতে চাচ্ছি, পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক হচ্ছে এর ইকুয়েশনটা হবে আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার, সরি বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, সো আমরা হচ্ছে পোলার স্থানাঙ্কের সমীকরণটাও জানি, খেয়াল করবো এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউর জন্য আসতে পারে বা দুই নম্বরের জন্য আসতে পারে, সো আমরা এটা হচ্ছে বেশি ডিটেলসে জানার দরকার নেই। আর যদি হচ্ছে জানার আগ্রহ থাকে আমরা জাস্ট একটু অবজার্ভ করবো ভালো করে ইকুয়েশনটা কী বোঝাতে চাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারবো, কারণ আমরা থিয়েটার পরিচয় কিন্তু আমরা উপবৃত্তি দেখছিলাম উৎকেন্দ্রিক কোণ, সো এখানেও কিন্তু মানে কোনো ব্যতিক্রম না, এই থিয়েটারটার পরিচয় কী, উৎকেন্দ্রিক কোণ। ওকে,
এবার আসি যদি আমি বলি অসিমটটের ইকুয়েশনটা কি হবে, অসিমটটা কোথায় যাবে, এই যে এরকম যাবে তাই না? আমি ধরে নিলাম এই যে এখান থেকে গেল, ঠিক সিমিলারলি এখান থেকেও চিত্র আমার সুন্দর হচ্ছে না, যাই হোক ধরে নিলাম হয়েছে, এই যে এটা হচ্ছে অসিমটটের সমীকরণ। সো এটার জন্য কি হবে, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ এক্স, ওকে, এটা হচ্ছে আমার অসিমটট।